জমিদার যখন জমিদারিত্ব হারিয়ে ফেলে তখন যে তার কী অবস্থা হতে পারে তা আজ আমরা জানব। নমস্কার, আপনারা দেখছেন দীপ মাইনর ইউটিউব চ্যানেলের অনুষ্ঠান গল্পগুজব, আর আজকে আপনার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ঠাকুরদা। নয়নজোড়ের জমিদারেরা এককালে বাবু বলিয়া বিশেষ বিখ্যাত ছিলেন। তখনকার কালের বাবু আনার আদর্শ বড় সহজ ছিল না। এখন যেমন রাজা রায়বাহাদুর খেতাব অর্জন করিতে অনেক নানা নাক ঘোড়দৌড় এবং সেলাম সুপারিশের শ্রাদ্ধ করিতে হয়, তখন সাধারণের নিকট হইতে বাবু উপাধি লাভ করিতে বিস্তর দুঃসাধ্য তপশ্চরণ করিতে হইত না। আমাদের নয়নজোড়ের বাবুরা পাড় ছিঁড়িয়া ফেলিয়া ঢাকায় কাপড় পরিতেন, কারণ পাড়ের কর্কশতায় তাদের সুকোমল বাবুয়ানা ব্যথিত হইত। তাহারা লক্ষ টাকা দিয়া বিড়াল শাবকের বিবাহ দিতেন এবং কথিত আছে একবার কোনো উৎসব উপলক্ষে রাত্রিকে দিন করিবার প্রতিজ্ঞা করিয়া অসংখ্য দীপ জ্বালাইয়া সূর্যকিরণের অনুকরণে তাহারা সাচ্চা রূপার জড়ির উপর হইতে বর্ষণ করিয়াছিলেন। ইহা হইতেই বুঝিবেন সেকালের বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না। বহু বার্তিকা বিশিষ্ট প্রদীপের মতো নিজের তৈল নিজে অল্পকালেই ধুমধামেই নিঃশেষ করিয়া দিত। আমাদের কৈলাসচন্দ্র রায়চৌধুরী সেই প্রখ্যাত যশ নয়নজোড়ের একটি নির্বাপিত বাবু। ইনি যখন জন্মগ্রহণ করিয়াছিলেন তৈল তখন প্রদীপের তলদেশে আসিয়া ঠেকিয়াছিল। তাহারা প্রীতার মৃত্যু হইলে পর নয়নজোড়ের বাবুয়ানা গোটাকতক অসাধারণ সাধ্যশান্তিতে অন্তিম দীপ্তি প্রকাশ করিয়া হঠাৎ নিবিয়া গেল। সমস্ত বিষয় আশয় ঋণের দায়ে বিক্রয় হইল। যে অল্প অবশিষ্ট রহিল তাহাতে পূর্বপুরুষের খ্যাতি রক্ষা করা অসম্ভব। সেই জন্য নয়নজোড় ত্যাগ করিয়া পুত্রকে সঙ্গে লইয়া কৈলাসবাবু কলিকাতায় আসিয়া বাস করিলেন, পুত্রটিও একটি কন্যামাত্র রাখিয়া। এই হত গৌরব সংসার পরিত্যাগ করিয়া পরলোকে গমন করিলেন। তাহারা আমরা কলিকাতার প্রতিবেশী। আমাদের ইতিহাসটা তাহাদের হইতে সম্পূর্ণ বিপরীত। আমার পিতা নিজের চেষ্টায় ধন উপার্জন করিয়াছিলেন। তিনি কখনো হাঁটুর নিম্নে কাপড় পরিতেন না, কড়াক্রান্তির হিসাব রাখিতেন এবং বাবু উপাধি লাভের জন্য তাহার লালসা ছিল না। সেজন্য আমি তাহার একমাত্র পুত্র, তাহার নিকট কৃতজ্ঞ আছি। আমি যে লেখাপড়া শিখিয়াছি এবং নিজের প্রাণ ও মান রক্ষার উপযোগী যথেষ্ট অর্থ বিনা চেষ্টায় প্রাপ্ত হইয়াছি, ইহাই আমার পরম গৌরবের বিষয় বলিয়া জ্ঞান লাভ করি। শূন্য ভাণ্ডারের প্রতীক বাবুয়ানার উজ্জ্বল ইতিহাসের অপেক্ষা লোহার সিন্ধুকের মধ্যে পৈতৃক কোম্পানির কাগজ আমার নিকট অনেক বেশি মূল্যবান বলিয়া মনে হয়। বোধ করি সেই কারণেই কৈলাসবাবু তাহাদের পূর্ব গৌরবের ফেল করা ব্যাংকের ওপর যখন দিদার লম্বা চওড়া চেক চালাইতেন তখন তাহা আমার এত অসহ্য ঠেকিত। আমার মনে হইত আমার পিতা সহস্তে অর্থ উপার্জন করিয়াছেন বলিয়া কৈলাসবাবু বুঝি মনে মনে আমাদের প্রতি অবজ্ঞা অনুভব করিতেছেন। আমি রাগ করিতাম এবং ভাবিতাম অবজ্ঞার যোগ্য কে যে সমস্ত জীবন কঠোর ত্যাগ স্বীকার করিয়া নানা প্রলোভন অতিক্রম করিয়া লোকমুখের তুচ্ছ খ্যাতি অবহেলা করিয়া অশ্রান্ত এবং সতর্ক বুদ্ধি কৌশলে সমস্ত প্রতিকূল বাধা প্রতিহত করিয়া সমস্ত অনুকূল অবসরগুলিকে আপনার আয়ত্তগত করিয়া একটি রূপের স্তরে সম্পদের একটি সমুচ্চ পিরামিড একাকী স্বহস্তে নির্মাণ করিয়া গিয়াছেন? নাকি হাঁটুর নিচে কাপড় পরিতেন না বলিয়ে যে লোক কম ছিলেন না তাহা নহে? তখন বয়স অল্প ছিল, সেজন্য এইরূপ তর্ক করিতাম, রাগ করিতাম। এখন বয়স বেশি হইয়াছে, এখন মনে করি ক্ষতি কী, আমার তো বিপুল বিষয় আছে, আমার কিসের অভাব? যাহার কিছু নাই সে যদি অহংকার করিয়া সুখী হয় তাহাতে আমার সিকি পয়সার লোকসান নাই, বরং সে বেচারার সান্ত্বনা আছে। ইহাও দেখা যায় আমি ব্যতীত আর কেহ কৈলাসবাবুর উপর রাগ করিত না, কারণ এত বড় নিরীহ লোক সচরাচর দেখা যায় না। ক্রিয়াকর্মে সুখে দুঃখে প্রতিবেশীদের সহিত তাহার সম্পূর্ণ যোগ ছিল। ছেলে হইতে বৃদ্ধ পর্যন্ত সকলকেই দেখামাত্র তিনি সহাস্য মুখে প্রিয় সম্ভাষণ করিতেন। যেখানে যাহার যে কেহ আছে সকলেরই কুশল সংবাদ জিজ্ঞাসা করিয়া তবে তাহার শিষ্টতা বিরাম লাভ করিত।
এই জন্য তাহার সহিত তাহার দেখা হইলে একটি সুদীর্ঘ প্রশ্নোত্তরমালা সৃষ্টি হইত। ভালো তো শশী, ভালো আছে? আমাদের বুড়োবাবু ভালো আছেন? মধুর ছেলেটির জ্বর হয়েছিল শুনেছিলাম, সে এখন ভালো আছে তো? হরিচরণবাবুকে অনেকক্ষণ দেখিনি, তার অসুখ বিসুখ হয়নি? তোমাদের রাখালের কী খবর? বাড়ির হেঁয়ারা সব ভালো আছেন? ইত্যাদি ইত্যাদি। লোকটির ভারী পরিষ্কার পরিচ্ছন্ন, কাপড় চোপড় অধিক ছিল না, কিন্তু মির্জাইর চাদরটি, জামাটি, এমনকি বিছানায় পাতিবার একটি পুরাতন র্যাপার, বালিশের উয়ার একটি ক্ষুদ্র শতরঞ্চ সমস্ত সহস্তে রৌদ্রে দিয়া ঝাড়িয়া দড়িতে খাটাইয়া ভাজ করিয়া আল্লায় তুলিয়া পরিপাটি করিয়া রাখিতেন। যখনই তাহাকে দেখা যাইত তখনই মনে হইত যেন তিনি সুসজ্জিত প্রস্তুত হইয়া আছেন। অল্প স্বল্প সামান্য আসবাবেও তাহার ঘর দ্বার সমুজ্জ্বল হইয়া থাকিত, মনে হইত যেন তাহার আরও অনেক আছে। ভৃত্যাভাবে অনেক সময় ঘরের দ্বার রুদ্ধ করিয়া তিনি নিজের হস্তে অতি পরিপাটি করিয়া ধুতি গোঁজাইতেন এবং চাদর ও জামার আস্তিন বহু যতে ও পরিশ্রম গিলে করিবার রাখিবেন নয়। তাহার বড় বড় জমিদারি ও বহুমূল্যের বিষয় সম্পত্তি লোপ পাইয়াছে, কিন্তু একটি বহুমূল্য গোলাপ পাশ, আতর দান, একটি সোনার রেকাবি, একটি রূপোর আলবোলা, একটি বহুমূল্য শাল ও সেকেলে জামাজোড়া ও পাগড়ি দারিদ্রের গ্রাস হইতে বহু চেষ্টায় তিনি রক্ষা করিয়া রাখিয়াছিলেন। কোনো একটা উপলক্ষ উপস্থিত হইলেই এইগুলো বাহির হইত এবং নয়নজোড়ের জগৎ বিখ্যাত বাবুদের গৌরব রক্ষা হইত। এদিকে কৈলাসবাবু মাটির মানুষ হইলেও কথায় কথায় যে অহংকার করিতেন সেটা যেন পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বোধ করিতেন। সকলেই লোকেই তাহাতে প্রশ্রয় দিত এবং বিশেষ আমোদ বোধ করিত। পাড়ার লোকে তাহাকে ঠাকুরদা মশাই বলিত এবং তাহার ওখানে সর্বদা বিস্তর লোক সমাগম হইত, কিন্তু দৈন্য দশায় পাছে তাহার তামাকের খরচটা গুরুতর হইয়া ওঠে, এই জন্য প্রায় পাড়ার কেহ না কেহ দুই এক সের তামাক কিনিয়া লইয়া গিয়া তাকে বলিত, ঠাকুরদা মশাই একবার পরীক্ষা করিয়া দেখো দেখি, ভালো গয়ার তামাক পাওয়া গেছে। ঠাকুরদা মশাই দুই একটা টানিয়া বলিতেন, বেশ ভাই, বেশ তামাক। অমনি সেই উপলক্ষে 60-65 টাকা ভরি তামাকের গল্প পাড়িতেন এবং জিজ্ঞাসা করিতেন সে তামাক কাহারও আস্বাদ করিবা দেখাওয়ার ইচ্ছা আছে কিনা। সকলেই জানিত যে যদি কেউ ইচ্ছা প্রকাশ করে তবে নিশ্চয়ই চাবির সন্ধান পাওয়া যাইবে না, অথবা অনেক অন্বেষের পর প্রকাশ পাইবে যে পুরাতন ভৃত্য গণেশ বেটা কোথায় কি রাখে তাহার ঠিক ঠিকানা নাই। গণেশ বিনাও সমস্ত প্রতিবাদে অপবাদ স্বীকার করিয়া লইবে। এই জন্য সকলেই এক এক করে বলিত, ঠাকুরদা মশাই কাজ নেই, সে তামাক আমাদের সহ্য হবে না, আমাদের এই ভালো। শুনিয়া ঠাকুরদা বিরক্তি না করিয়া ঈষৎ হাস্য করিতেন। সকলে বিদায় লইবার কালে হঠাৎ বলিয়া উঠিতেন, সে যেন হলো তোমরা কবে আমায় এখানে খাবে বলো দেখি ভাই। অমনি সকলে বলিত, সে একদিন ঠিক করে দেখা যাবে। ঠাকুরদা মশাই বলিতেন, সেই ভালো, একটু বৃষ্টি পড়ুক, ঠান্ডা হোক, নইলে এই গরমে গুরু ভোজনটা কিচ্ছু নয়। যখন বৃষ্টি পড়িত তখন ঠাকুরদাকে কেহ তাহার প্রতিজ্ঞা স্মরণ করাইয়া দিত না, বরঞ্চ কথা উঠিলে সকলে বলিত, এই বৃষ্টি বাদলটা না ছাড়লে সুবিধা হচ্ছে না। ক্ষুদ্র বাসা বাড়িতে বাস করাটা তাহার পক্ষে ভালো দেখাইতেছে না এবং কষ্টও হইতেছে, একথা তাহার বন্ধুবান্ধব তাহার সম্মুখে স্বীকার করিত। অথচ কলিকাতায় কিনিবার উপযুক্ত বাড়ি খুঁজিয়া পাওয়া যে কত কঠিন সে বিষয়েও কাহার সন্দেহ ছিল না। এমনকি আজ 6-7 বৎসর সন্ধান করিয়া ভাড়া লইয়ার মতো একটি বাড়ি পাড়ার কেহ দেখিতে পাইল না। অবশেষে ঠাকুরদা মশাই বলিতেন, তা হোক ভাই, তোমাদের কাছাকাছি আছি এই আমার সুখ। নয়নজোড়ে বড় বাড়ি তো পড়েই আছে, কিন্তু সেখানে কি মন টেঁকে? আমার বিশ্বাস ঠাকুরদাও জানিতেন যে সকলে তাহার অবস্থা জানে এবং যখন তিনি ভূতপূর্ব নয়নজোড়কে বর্তমান বলিয়া ভান করিতেন এবং অন্য সকলেও তাহাকে যোগ দিত, তখন মনে মনে বুঝিতেন পরস্পরের এই ছলনা কেবল পরস্পরের প্রতি সৌহার্দ্যবশত। কিন্তু আমার ভীষণ বিরক্তি বোধ হইত, অল্প বয়সে পরের নিরীহ গর্ব দমন করিতে ইচ্ছে করে এবং সহস্র গুরুতর অপরাধের তুলনায় নির্বুদ্ধিতাই সর্বাপেক্ষা অসহ্য বোধ হয়।
কৈলাসবাবু ঠিক নির্বোধ ছিলেন না, কাজে কর্মে তাহার সহায়তা এবং পরামর্শ সকলের প্রার্থনীয় জ্ঞান করিত। কিন্তু নয়নজলের গৌরব প্রকাশ সম্বন্ধে তাহার কিছু মাত্র কাণ্ডজ্ঞান ছিল না। সকলে তাহাকে ভালোবাসিয়া এবং আমোদ করিয়া তাহার কোনো অসম্ভব কথাতেই প্রতিবাদ করিত না বলিয়া তিনি আপনার কথার পরিমাণ রক্ষা করিতে পারিতেন না। অন্য লোকেও যখন আমোদ করিয়া অথবা তাহাকে সন্তুষ্ট করিবার জন্য নয়নজলের কীর্তিকলাপ সম্বন্ধে বিপরীত মাত্রায় অত্যুক্তি প্রয়োগ করিত, তিনি অকাতরে সমস্ত গ্রহণ করিতেন এবং স্বপ্নেও সন্দেহ করিতেন না যে অন্য কেহ তাহার লেশমাত্র অবিশ্বাস করিতে পারে। আমার এক এক সময় ইচ্ছা করিত বৃদ্ধ যে মিথ্যা দুর্গ অবলম্বন করিয়া বাস করিতেছে এবং মনে করিতেছে উহা চিরস্থায়ী, সেই দুর্গটি দুই তোপে সর্বসমক্ষে উড়িয়া দিই। একটা পাখিকে সুবিধা মতো ডালের উপর বসিয়া থাকিতে দেখিলেই শিকারীর ইচ্ছা করে তাহাকে গুলি বসাইয়া দিতে। পাহাড়ের গায়ে একটা প্রস্তর পতন উন্মুখ থাকিতে দেখিতেই যে বালকের ইচ্ছা করে এক লাথি মারিয়া তাহাকে গড়াইয়া ফেলিতে। যে জিনিসটা প্রতি মুহূর্তে পড়ি করিতেছে অথচ কোনো একটা কিছুতে সংলগ্ন হইয়া রয়েছে, তাহাকে ফেলিয়া দিলেই মনে হয় তাহার সম্পূর্ণতা সাধন এবং দর্শকের মনে তৃপ্তি লাভ হয়। কৈলাসবাবুর মিথ্যাগুলি এতই সরল, তাহার ভিত্তি এতই দুর্বল, তাহার ঠিক সত্য বন্দুকের লোকের সামনে এমনি বুক ফুলাইয়া নৃত্য করিত যে তাহাকে মুহূর্তের মধ্যে বিনাশ করিবার জন্য একটি আবেগ উপস্থিত হইত। কেবল নিতান্ত ভালোবাসাবশত এবং সর্বজনসম্মত প্রথার অনুসরণ করিয়া সে কার্যে হস্তক্ষেপ করিতাম না। নিজের অতীত মনোভাব বিষণ্ণ করিয়া যতটা মনে পড়ে তাহাতে বোধ করি কৈলাসবাবু আমার প্রতি আন্তরিক বিদ্বেষের আরেকটা গূঢ় কারণ ছিল, তাহা একটু বিবৃতি করিয়া বলা আবশ্যক। আমি বড় মানুষের ছেলে হইয়াও যথাকালে এমএ পাস করিয়াছি, যৌবন সত্ত্বেও কোনো প্রকার কুসঙ্গ কুসংসর্গ কুৎসিত আমোদে যোগ দিই নাই এবং অভিভাবকদের মৃত্যুর পরে স্বয়ং কর্তাই হইয়াও আমার স্বভাবের কোনো বিকৃতি উপস্থিত হয় নাই। তাহাছাড়া চেহারাটা এমন যে তাহাকে আমি নিজ মুখে সুশ্রী বলিলে অহংকার হইতে পারে কিন্তু মিথ্যাবাদ হয় না। অতএব বাংলাদেশে ঘটকালির হাটে আমার দামে যে অত্যন্ত বেশি তাহাতে আর সন্দেহ নাই। এই হাটে আমার দাম এবং আমি পুরা আদায় করিয়া লইব, এইরূপ দৃঢ় প্রতিজ্ঞা করিয়াছিলাম। ধনী পিতার পরম রূপবতী একমাত্র বিদুষী কন্যা আমার কল্পনায় আদর্শরূপে বিরাজ করিতেছিল। 10,000-20,000 টাকা পণের প্রস্তাব করিয়া দেশ বিদেশ হইতে আমার সম্বন্ধ আসিতে লাগিল। আমি অবিচলিত চিত্তে নিক্তি ধরিয়া তাহাদের যোগ্যতা ওজন করিয়া লইয়াছিলাম, কোনোটাই আমার সমযোগ্য বোধ হয় নাই। অবশেষে ভবভূতির ন্যায় আমার ধারণা হইয়াছিল যে কি জানি জন্মিতে পারে তো মম সমতুল্য, অসীম সময় আছে বসুধা বিপুল। কিন্তু বর্তমানকালে এই এই ক্ষুদ্র বঙ্গদেশে সেই অসম্ভব দুর্লভ পদার্থ জন্মিয়াছে কি না সন্দেহ। কন্যাদায়গ্রস্তগণ প্রতিনিয়ত নানা ছন্দে আমার স্তব স্তুতি এবং বিধি উপাচার করে আমার পূজা করিতে লাগিল। কন্যা পছন্দ হোক বা না হোক, এই পূজা আমার মন্দ লাগিত না। ভালো ছেলে বলিয়া কন্যার পিতৃগণের এই পূজা আমার উচিত প্রাপ্য স্থির করিয়াছিলাম। শাস্ত্রে পড়া যায় দেবতা বর দিন আর না দিন যথাবিধ পুজো না পাইলে বিষম ক্ষুব্ধ হইয়া ওঠেন। নিয়মিত পূজা পাইয়া আমার মনেও সেইরূপ অচ্যুত দেবভাব জন্মিয়াছিল। পূর্বেই বলিয়াছিলাম ঠাকুরদা মশায়ের একটি পৌত্রী ছিল, তাহাকে অনেকবার দেখিয়াছি কিন্তু কখনো রূপবতী বলিয়া ভ্রম হয় নাই। সুতরাং তাহাকে বিবাহ করিবার কোনো কল্পনাও আমার মনে উদিত হয় নাই। কিন্তু ইহা ঠিক করিয়া রাখিয়াছিলাম যে কৈলাসবাবু লোকমারফত অথবা স্বয়ং পৌত্রীটিকে অর্ঘ্য দিবার মানসে আমার পূজার বোধন করিতে আসিবেন, কারণ আমি ভালো ছেলে। কিন্তু তিনি তাহা করিলেন না। শুনিতে পাইলাম আমার কোনো বন্ধুকে তিনি বলিয়াছেন নয়নজোড়ের বাবুরা কখনো কোনো বিষয়ে অগ্রসর হইয়া কাহারও নিকট প্রার্থনা করে নাই, কন্যা যদি চির কুমারী হইয়া থাকে তথাপি সে কুলপ্রথা তিনি ভঙ্গ করিতে পারিবেন না।
শুনিয়া আমার বড় রাগ হইল। সে রাগ অনেকদিন পর্যন্ত আমার মনের মধ্যে ছিল, কেবল ভালো ছেলে বলিয়াই চুপ করিয়াছিলাম। যেমন বর্জির সঙ্গে বিদ্যুৎ থাকে, তেমনি আমার চরিত্রে রাগের সঙ্গে সঙ্গে একটা কৌতুক প্রিয়তা জড়িত ছিল। বৃদ্ধকে শুধুমাত্র নিপীড়ন করা আমার দ্বারা সম্ভব হইত না, কিন্তু একদিন হঠাৎ এমন এক কৌতুকপহ প্ল্যান মাথায় উদয় হলো, সেটা কাজে খাটাইবার প্রলোভন সংবরণ করিতে পারিলাম না। পূর্বেই বলিয়াছি, বৃদ্ধকে সন্তুষ্ট করিবার জন্য নানা লোকে নানা মিথ্যা কথার সৃজন করিত। পাড়ার একজন পেনশনভোগী ডেপুটি ম্যাজিস্ট্রেট প্রায় বলিতেন, ঠাকুরদা ছোটলাটের সঙ্গে যখনই দেখা হয় তিনি নয়নজোড়ের বাবুদের খবর না নিয়ে ছাড়েন না। সাহেব বলেন, বাংলাদেশে বর্ধমানের রাজা এবং নয়নজোড়ের বাবু এই দুটি মাত্র যথার্থ বনেদি বংশ আছে। ঠাকুরদা ভারী খুশি হইতেন এবং ভূতপূর্ব ডেবুটিবাবুর সাক্ষাৎ সহিত হইলে অন্যান্য কুশল সংবাদের সহিত জিজ্ঞাসা করিতেন, ছোটলাট সাহেব ভালো আছেন? তার মেন প্রেম সাহেব ভালো আছেন? তার পুত্রকন্যারা সকলেই ভালো আছেন? সাহেবের সহিত শীঘ্র একদিন সাক্ষাৎ করিতে যাইবেন এমন ইচ্ছাও প্রকাশ করিতেন, কিন্তু ভূতপূর্ব ডেপুটি নিশ্চয় জানিতেন নয়নজোড়ের বিখ্যাত চৌঘুরি প্রস্তুত হইয়া দাঁড়ে আসিতে আসিতে বিস্তর ছোটলাট এবং বড়লাট বদল হইয়া যাইবে। আমি একদিন প্রাতকালে গিয়া কৈলাসবাবুকে আড়ালে ডাকিয়া লইয়া চুপি চুপি বলিলাম, ঠাকুরদা, কাল লেফটেন্যান্ট গভর্নরের নেভিতে গিয়েছিল, তিনি নয়নজোড়ের বাবুদের কথা পাড়াতে আমি বললাম নয়নজোড়ের কৈলাসবাবু কলিকাতাতেই আছেন, শুনে ছোটলাট একদিন দেখা করতে আসেননি বলে ভারী দুঃখিত হলেন। বলে দিলেন, আজই দুপুরবেলায় তিনি গোপনে তোমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিবেন। আর কেহ হইলে কথাটার অসম্ভবতা বুঝিতে পারিত এবং তাহার কাহারও সম্বন্ধ হইলে কৈলাসবাবু একথায় হাস্য করিতেন, কিন্তু নিজের সম্বন্ধীয় বলিয়া এ সংবাদ তাহার লেশ মাত্র অবিশ্বাসও বোধ হইল না। শুনিয়া যেমন খুশি হইলেন তেমনি অস্থির হইয়া উঠিলেন। কোথায় বসাইতে হইবে, কি করিতে হইবে, কেমন করিয়া অভ্যর্থনা করিবেন, কি উপায়ে নয়নজোড়ের গৌরব রক্ষিত হবে, কিছুই ভাবিয়া পাইলেন না। তাহা ছাড়া তিনি ইংরেজি জানেন না, কথা চালাইবেন কি করিয়া সেও এক সমস্যা। আমি বলিলাম, সেজন্য ভাবনা নাই, তাহার সামনে একজন করে দোভাষী থাকে, কিন্তু ছোটলাট সাহেবের বিশেষ ইচ্ছা আর কেহ উপস্থিত না থাকে। মধ্যাহ্নে পাড়ার অধিকাংশ লোক যখন অফিসে গিয়াছে এবং অবশিষ্ট অংশ দ্বার রুদ্ধ করিয়া নিদ্রামগ্ন, তখন কৈলাসবাবুর মাসার সম্মুখে এক জুড়ি আসিয়া দাঁড়াইল। তকমা পড়া চাপরাশি তাহাকে খবর দিল, ছোটলাট সাহেব আয়া। ঠাকুরদা প্রাচীনকাল প্রচলিত শুভ্র জামাজোড়া এবং পাগড়ি পরিয়া প্রস্তুত হইয়াছিলেন। তাহার পুরাতন ভৃত্য গণেশটিকেও তাহার ধুতি চাদর জামা পড়াইয়া ঠিকঠাক করিয়া রাখিয়াছিলেন। ছোটলাটের আগমন সংবাদ শুনিয়াই হাঁপাইতে হাঁপাইতে কাঁপিতে কাঁপিতে ছুটিয়া দ্বারে উপস্থিত হইলেন এবং সন্নত দেহে বারংবার সেলাম করিতে করিতে ইংরেজি বেশধারী আমার এক প্রিয় বয়স্যকে ঘরে লইয়া গেলেন। সেখানে চৌকির উপরে তাহারই একমাত্র বহুমূল্য শালটি পাতিয়া রাখিয়েছিলেন, তাহার উপর কৃত্রিম ছোটলাটটিকে বসাইয়া উর্দু ভাষায় এক অভিনব সুদীর্ঘ বক্তৃতা পাঠ করিলেন এবং নজরের স্বরূপে স্বর্ণ রেখাবিতে তাহার বহু কষ্টরক্ষিত কুল ও কমাগ্রত এক আসরফির মালা ধরালেন। প্রাচীন ভৃত্য গণেশ গোলাপাস এবং আর্তদান লইয়া উপস্থিত ছিল। কৈলাসবাবু বারংবার আক্ষেপ করিতে লাগিলেন যে তাহাদের নয়নজোড়ের বাড়িতে হুজুর বাহাদুরের পদধূলি পড়িলে তাহাদের যথাসাধ্য যথোচিত আতিথ্যের আয়োজন করিতে পারিতেন। কলিকাতায় তিনি প্রবাসী, এখানে তিনি জলহীন মিনের ন্যায় সর্ববিষয়ে অক্ষম ইত্যাদি। আমার বন্ধু দীর্ঘ হ্যাট সমেত অত্যন্ত গম্ভীরভাবে মাথা নাড়িতে লাগিলেন। ইংরেজি কায়দা অনুসারে এরূপ স্থলে মাথায় টুপি না থাকিবার কথা, কিন্তু আমার বন্ধু ধরা পড়িবার ভয়ে যথাসম্ভব আচ্ছন্ন থাকিবার চেষ্টায় টুপি খোলেন নাই। কৈলাসবাবু এবং তাহার গান্ধর্ব প্রাচীন ভৃত্যটি ছাড়া আর সকলের মুহূর্তেই বাঙালির এই ছদ্মবেশ ধরিতে পারিত। 10 মিনিট কাল ঘাড় নাড়িয়া আমার বন্ধু গাত্রোত্থান করিলেন এবং পূর্ব শিক্ষামতো চাপরাশিগণ সোনার রেখাবিশুদ্ধ আশ্রফের মালা
চৌকি হইতে সেই শাল এবং ভৃত্যের হাত হইতে গোলাপপাশ এবং আতরদান সংগ্রহ করিয়া ছদ্মবেশীর গাড়িতে তুলিয়া দিল। কৈলাসবাবু বুঝিলেন ইহাই ছোটলাটের প্রথা। আমি গোপনে এক পাশের ঘরে লুকাইয়া দেখিতেছিলাম এবং রুদ্ধ হাস্যবেগে আমার পর বিদীর্ণ হইবার উপক্রম হচ্ছিল। অবশেষে কিছুতে আর থাকিতে না পারিয়া ছুটিয়া কিঞ্চিত দূরবর্তী এক ঘরের মধ্যে গিয়া প্রবেশ করিলাম এবং সেখানে হাসির উচ্ছ্বাস উন্মত্ত করিয়া গিয়া দেখি একটি বালিকা তক্তাপোষের ওপর উবুড় হইয়া পড়িয়া ফুলিয়া ফুপিয়া কাঁদিতেছে। আমাকে হঠাৎ ঘরে প্রবেশ করিতে দেখিয়া সে তৎক্ষণাৎ তক্তা ছাড়িয়া দাঁড়াইল এবং অশ্রুরুদ্ধ কণ্ঠে রোষের গর্জনা নিয়া আমার মুখের উপর সজল বিপুল কৃষ্ণচক্ষের সুতীক্ষ্ণ বিদ্যুৎ বর্ষণ করিয়া কহিল, আমার দাদামহাশয় তোমাদের কী করিয়েছেন? কেন তোমরা তাকে ঠকাতে এসেছ? কেন এসেছো তোমরা? অবশেষে আর কোনো কথা জুটিল না, বাক রুদ্ধ হইয়া মুখে কাপড় দিয়া কাঁদিয়া উঠিল। কোথায় গেল আমার হাস্যবে? আমি যে কাজটি করিয়াছি তাহার মধ্যে কৌতুক ছাড়া আর কিচ্ছু ছিল না। এতক্ষণ তাহা আমার মাথায় আসে নাই। হঠাৎ দেখিলাম অত্যন্ত কোমল স্থানে অত্যন্ত কঠিন আঘাত করিয়াছি। হঠাৎ আমার কৃতকার্যের বিভৎস নিষ্ঠুরতা আমার সম্মুখে দেবিত্যমান হইল। লজ্জায় এবং অনুতাপে পদাহত কুকুরের ন্যায় ঘর হইতে নিঃশব্দে বাহির হইয়া গেলাম। বৃদ্ধ আমার কাছে কী দোষ করিয়াছিল? তাহার নিরীহ অহংকার তো কখনো কোনো প্রাণীকে আঘাত করে নাই, আমার অহংকার কেন এমন হিংস্র মূর্তি ধারণ করিল? তাছাড়া আরেকটি বিষয়ে হঠাৎ দৃষ্টি খুলিয়া গেল। এতদিন আমি কুসুমকে কোনো অবিবাহিত পাত্রের প্রসন্ন দৃষ্টিপাতের প্রতীক্ষায় সংরক্ষিত পণ্য পদার্থের মতো ভাবিতাম, দেখিতাম। আমি পছন্দ করি নাই বলিয়া ও পড়িয়া আছে, দৈবাৎ যাহার পছন্দ হইবে ও তাহারই হইবে। আজ দেখিলাম এই গৃহকোণ ওই বালিকা মূর্তির অন্তরালে একটি মানব হৃদয় আছে। তাহার নিজের সুখ দুঃখ অনুরাগ বিরাগ লইয়া একটি অন্তঃকরণ, একদিকে অজ্ঞেয় অতীত আর একদিকে অভাবনীয় ভবিষ্যৎ নামক দুই অনন্ত রহস্য রাজ্যের দিকে পূর্বে পশ্চিমে প্রসারিত হইয়া রইয়াছে। যে মানুষের মধ্যে হৃদয় আছে সে কি কেবল বনের টাকা এবং নাক চোখের পরিমাণ মাপিয়া পছন্দ করিয়া লইবার যোগ্য? সমস্ত রাত্রি নিদ্রা হইল না। বড়দিন প্রত্যুষে বৃদ্ধের সমস্ত অপহৃত বহুমূল্য দ্রব্য লইয়া চোরের ন্যায় চুপি চুপি ঠাকুরদার বাসায় গিয়া প্রবেশ করিলাম। ইচ্ছা ছিল কাহাকেও কিছু না বলিয়া গোপনে চাকরের হস্তে সমস্ত দিয়া আসব। চাকরকে দেখিতে না পাইয়া ইতস্তত করিতেছি এমন সময় অদূরবর্তী ঘরে বৃদ্ধের সহিত বালিকার কথোপকথন শুনিতে পাইলাম। বালিকা সুমিষ্ট স্নেহ স্নেহে জিজ্ঞাসা করিতেছিল, দাদামশাই কাল লাট সাহেব তোমাকে কি বলিলেন? ঠাকুরদা অত্যন্ত হর্ষিত চিত্তে লাট সাহেবের মুখের প্রাচীন নয়নজোর বংশের বিস্তর কাল্পনিক গুণাবধ করি বসাইতেছিলেন। বালিকা তাহাই শুনিয়া মহোৎসাহ প্রকাশ করিতেছিলেন। বৃদ্ধ অভিভাবকের প্রতি মাতৃ হৃদয়া এই ক্ষুদ্র বালিকার সকরুণ ছলনায় আমার দুই চক্ষু জল ছল ছল করিয়া আসিল। অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলাম। অবশেষে ঠাকুরদা তাহার কাহিনী সমাপন করিয়া চলিয়া আসিলে আমার প্রতারণার বামালগুলি লইয়া বালিকার নিকট উপস্থিত হইলাম এবং নিঃশব্দে তাহার সম্মুখে রাখিয়া চলিয়া আসিলাম। বর্তমানকালের প্রথানুসারে অন্যদিন বৃদ্ধকে দেখিয়া কোনো প্রকার অভিভাবন করিতে পারিলাম না, আজ তাহাকে প্রণাম করিলাম। বৃদ্ধ নিশ্চয় মনে মনে ভাবিলেন, গতকল্য ছোটলার তাহার বাড়িতে আসিয়া সহসা তাহার প্রতি আমার ভক্তির উদ্রেক হইয়াছে। তিনি পুলকিত হইয়া শত মুখে ছোটলাটের গল্প বানাইয়া বলিতে লাগিলেন। আমি কোনো প্রতিবাদ না করিয়া তাহাতে যোগ দিলাম। বাহিরের অন্য লোক যাহারা শুনিল তাহারা এই কথাকে আদ্যপান্ত গল্প বলিয়া স্থির করিল এবং সকৌতুকে বৃদ্ধের সহিত সকল কথায় সায় দিল। সকলে উঠিয়া গেলে আমি অত্যন্ত সলজ্জ মুখে দীনভাবে বৃদ্ধের নিকট একটি প্রস্তাব করিলাম। বলিলাম, যদিও নয়নজোড়ের বাবুদের সহিত আমাদের বংশমর্যাদার তুলনায় হইতে পারে না, তথাপি প্রস্তাবটা শেষ হইবা মাত্র বৃদ্ধ আমাকে বক্ষে আলিঙ্গন করিয়া ধরিলেন এবং আনন্দবেগে বলিয়া উঠিলেন, আমি গরিব, আমার এ এমন সৌভাগ্য হবে আমি জানতুম না ভাই, আমার কুসুম অনেক পুণ্য করেছে তাই তুমি আজ ধরা দিলে। বলিতে বলিতে বৃদ্ধের চক্ষু দিয়া জল পড়িতে লাগিল।
বৃদ্ধ আজই প্রথম তাহার মহিমান্বিত পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বৃষ্টিত হইয়া স্বীকার করিলেন যে তিনি গরিব, স্বীকার করিলেন যে আমাকে লাভ করিয়া নয়নজোর বংশের গৌরবহানি হয় নাই। আমি যখন বৃদ্ধকে অপদস্থ করিবার জন্য চক্রান্ত করিতেছিলাম তখন বৃদ্ধ আমাকে পরম সৎপাত্র জানিয়া একান্ত মনে কামনা করিতেছিল। গল্পটি আজ এখানেই শেষ হলো। যারা নিয়মিত গল্প শোনেন দীপ মাইনর ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই জানাবেন গল্পটা কেমন লাগলো, এবং যারা একদম নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন।